ইসলাম আহলে সুন্নাত জামাত বললে পূর্ণাঙ্গ ধারা বোঝায় আকিদাকে ভিত্তি করে, আত্মিক আধ্যাত্মিক রাজনৈতিক মানবিক অর্থনৈতিক সব দিক বোঝায়, আর সেটার আকিদার পরে আকিদার রাষ্ট্র ছাড়াও রাখা যায়। বাতলকে উৎখাত করতে হলে, হকের পূর্ণাঙ্গ ধারা কায়েম করতে হলে রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই প্রয়োজন, আর সেটা আমাদের আমরা চেষ্টা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আলাইহির রহমতে দেওয়া অবশ্যই করতে পারব। এবং রাজনৈতিক ময়দানে, রাষ্ট্রীয় ময়দানে, বিশ্ব ময়দানে আমাদের ইসলামের আহলে সুন্নাত জামাতের যে রাষ্ট্রীয় কর্মসূচি, বিশ্ব কর্মসূচি, মানবিক কর্মসূচি, সেটার নাম খেলাফত ইনসানিয়াত। সেটা শুধু মুসলমানকে নিয়ে নয়, মুসলিম ও মুসলিম সবাইকে নিয়ে, তবে শর্ত আছে, সে শর্ত হলো ইনসানিয়াত, অর্থাৎ তাকে মানুষ হতে হবে, মানবতায় বিশ্বাসী হতে হবে, মানবাধিকারে বিশ্বাসী হতে হবে, মানবাত্মায় বিশ্বাসী হতে হবে, জীবনের সত্যে বিশ্বাসী হতে হবে। তাই ইনসানিয়াত বিপ্লবের প্রধান জিনিস দুইটা, একটা প্রধান জিনিসটা রাষ্ট্র নয়, বিশ্ব নয়, রাজনৈতিক ব্যবস্থা নয়, প্রধান জিনিসটা মানবাত্মা, মানব সত্তা, জীবনের সত্যে বিশ্বাস করা, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, গোত্রের ঊর্ধ্বে, ভাষা বর্ণ লিঙ্গ শ্রেণীর ঊর্ধ্বে, জীবন বাহ্যিক সব কিছুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এই এই জীবনের সত্যে বিশ্বাস করা। এটা বিশ্বাস না করলে সে মানুষ হবে না, তার মধ্যে মানবিক দৃষ্টি চেতনা আসবে না, তার মধ্যে বস্তুবাদ জাতীয়তাবাদ অধর্ম উগ্রবাদের চেতনা, তার মধ্যে বিষাক্ত হিংস্র পাশবিক ধারা কাজ করবে, সে গণ্ডমূর্খ থাকবে, সে ন্যায় অন্যায় সত্য মিথ্যা কল্যাণ অকল্যাণ ভালো মন্দ সুপদ বিপদ বুঝবে না। তাই তাকে প্রথম মানুষ হওয়া প্রয়োজন। ইনসানিয়াত বিপ্লবের প্রধান কাজ রাষ্ট্র নয়, প্রধান কাজ মানুষ তৈরি করা। আর মানুষ ওই দুই ঠেঙ্গা জানোয়ার হলেই মানুষ হয় না, মানবাত্মা, মানবিক দৃষ্টি, মানবিক গুণাবলী বৈশিষ্ট্য, মানবিক চেতনা থাকতে হয়, জীবনের সত্যে বিশ্বাস করতে হবে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টার নাম মোবারকে, স্রষ্টার আলোকে। স্রষ্টার আলো মানে কি? স্রষ্টার আলো মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আরও অনেক আলো আল্লাহ তাআলা দান করেছেন, ইসলাম আলো, কোরআন আলো, এলেম হেদায়ত আলো, জীবন আলো, ইনসানিয়াত আলো, অধিকার স্বাধীনতা, ভালোবাসা, দয়া মায়া, গুণ জ্ঞান, এগুলো আলো, পৃথিবী সকল আলোর উৎস, সেই আলোর উসিলায় আল্লাহ তাআলা আরও অনেক রহমত হেদায়তের আলো দান করেছেন। এভাবে জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমার আত্মসত্তা কোনো বস্তুর ভিত্তিতে নয়, বস্তুর ঊর্ধ্বে, কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং দুনিয়ার মালিক, জগতের মালিক, জীবনের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার জীবনের মালিক সে। এটা ইনসানিয়াত বিপ্লব খেলাফত ইনসানিয়াতের একটা মৌলিক সূত্র, যে যার জীবনের মালিক সে। তো এটা কীভাবে হলো? কেউ কি কাউকে নিজেকে কেউ নিজেকে তৈরি করেছে, সৃষ্টি করেছে? না। তাহলে জীবনের মালিক সে কীভাবে হলো? এই মালিকানাটা প্রদত্ত মালিকানা, আমানত, আল্লাহ আল্লাহর হাবিবের দান, এই প্রদত্ত আমানতকে খেলাফত বলে। কারো জীবন কেউ নিজে তৈরি করে নাই, চোখ কান জ্ঞান মগজ হার্ট লিভার কিডনি কিংবা আলো বাতাস মাটি পানি চাঁদ সূর্য কেউ নিজে তৈরি করে নাই। তো যিনি তৈরি করেছেন, যার ছেলে তৈরি হয়েছে, যার দান, তিনি মূল মালিক, তার পদের তার দেওয়া আমানত হিসাবে আমার যে আত্মমালিকানাই প্রদত্ত মালিকানার নাম খেলাফত। এটা হাকিকি মালিকানা নয়, এটা আল্লাহ আল্লাহ হাবিবের দান হিসাবে আমার জীবন আর আমার মালিক, তাই আমি আমার আকিদা বিশ্বাস নিয়ে চলতে পারবো, আমাকে কেউ খুন জুলুম করতে পারবে না। এবং এই আত্মমালিকানার সাথে সাথে আরেকটা মালিকানা দুনিয়াতে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে দান করেছেন, দুনিয়ার মালিকানা, যে সারা দুনিয়ার আমি মালিক, একসাথে সব মানুষকে নিয়ে খেলাফতে আরদি, খেলাফতে আরদি, জগতের উপরে, সমগ্র আর্দের উপরে আল্লাহ তাআলা সব মানুষকে, সৎ মানুষকে, সব ডাকাত কেনা, খুনি জালেম কেনা, অপরাধী কেনা, ভালো মানুষ যিনি মানবতায় বিশ্বাসী, যিনি মানুষের অনিষ্ট করে না, যিনি সব মানুষের কল্যাণকামী, এই ভালো মানুষদেরকে আন্নাল আর্দা ইয়ারসুহা ইবাদিয়া সোয়ালিহুন, যে আমি সব ভালো মানুষকে দুনিয়ার ওয়ারাসাত দান করলাম, এই ওয়ারাসাতটার নাম খেলাফতে ইনসানিয়াত। এই ওয়ারাসাত দান করাটার এটা প্র্যাকটিক্যাল কার্যকরী রূপের নাম খেলাফতে ইনসানিয়াত। এবং দুনিয়াতে যত সম্পদ রিজের দৌলত আছে, হুয়াল্লাজি খালাকালা কুম মা ফিল আরদে জামিয়া, দুনিয়াতে যত সম্পদ দৌলত রিজিক আছে, আমি সব ভালো মানুষের জন্য দান করেছি,
কিন্তু আমরা কি পাচ্ছি না? যদি সবাই আল্লাহ আল্লাহর হাবিবের দান রহমত পেত তাহলে কেউ গরিব থাকতো না, অন্যায়ভাবে গরিব থাকতো না, এবং লুটিপুটে অন্যায়ভাবে ধনী হতেও পারতো না। ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু অন্যায়ভাবে আরেকজনটা লুট করে ডাকাতি করে ধনী হওয়া অবশ্যই অপরাধ। ঠিক, মানুষ মনে করে যে আল্লাহ আমাকে গরিব রেখেছে, না, এই খেলাফত ইনসানিয়াত না থাকায়, বাতালের মুলকিয়ত কায়েম থাকায় সম্পদ লুট হয়ে গেছে, আমার সম্পদ আমি পাই নাই, তাই আমি গরিব হয়ে আসি, গরিব করে রাখা হয়েছে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রকাঠামো মুলকীয়তের মাধ্যমে, তো মুলকীয়তের মাধ্যমে এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্রের মাধ্যমে আমাদের অধিকার স্বাধীনতা হরণ করে রাখা হয়েছে, আমাদেরকে রুদ্ধ পরাধীন করে রাখা হয়েছে এবং আমাদেরকে গরিব করে রাখা হয়েছে। এটা দ্বিতীয় দুই নম্বর সমস্যা। এক নম্বর সমস্যা হলো ইমান থেকে, হেদায়াত থেকে, সত্য থেকে, প্রণবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটা সবচেয়ে বড় সমস্যা মুলকীয়তের, যে বাতিল কায়েম রাখা, ইমানকে উৎখাত করা, এরপর অধিকার স্বাধীনতা লুণ্ঠন করা, জীবন হরণ করা, খুন জুলুম অবিচার শোষণ পাশবতা বর্বরতা কায়েম রাখা, আর এর থেকে মুক্তির নাম ইনসানিয়াত বিপ্লব। এটা কার মুক্তি? শুধু মুসলমানের মুক্তি নো, সব মানুষের মুক্তি, সব সৃষ্টির মুক্তি, সব প্রাণের মুক্তি। ইনসানিয়াত না থাকলে, বাতালের মুলকিয়ত থাকলে সব সৃষ্টির উপরে জুলুম হয়, একবারে সমুদ্রের মাছ থেকে পাখি পোকামাকড় থেকে শুরু করে গাছপালা সব কিছুর ওদের বিষাক্তার শিকার, ওরা অ্যাটম বম বিস্ফোরণ করে পানির মধ্যে, মরুভূমির মধ্যে, পৃথিবীর প্রকৃতি জলবায়ু দূষণ হয়, সব প্রাণী কষ্ট পায়, মানুষেরও ক্ষতি হয়, সব সৃষ্টির ক্ষতি হয়, পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, এভাবে পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত পরিবেশ তৈরি হয়, সবাই সেটার শিকার। তাই সব সৃষ্টির কল্যাণের জন্য বাতালের মুলকিয়ত দূর করতে হবে, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি আমাদেরকে উদ্ধার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু লুট হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে দান করেছেন কিন্তু লুট করে ফেলেছে মুয়াবিয়ার দ্বারা, মুয়াবিয়ার দলেরা, এখনও মুয়াবিয়া, সব মুয়াবিয়া, ইন্ডিয়াতে এক মুয়াবিয়া, ইসরায়েলে আর এক মুয়াবিয়া, আদার আবে আর এক মুয়াবিয়া, চীনে আর এক মুয়াবিয়া, এইভাবে সব মুয়াবিয়া। মুয়াবিয়া মানে নিষাদ ব্যক্তি না, মুয়াবিয়া মানে বাতেল, জালেম, খবিস, শয়তান, মুনাফেক, হকের দুশ্মন মানেই মুয়াবিয়া, হকের দুশ্মন মানে এজিদ, জীবনের দুশ্মন মানেই মুয়াবিয়া এজিদ, বাতাল সরকার বসতে বাদ দিনে বাতালার কায়েমকারী আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মন মানি এক একটা মুয়াবিয়া, এই প্রতিটি মুয়াবিয়া বাদে মোল্লা এক একটা মুয়াবিয়া, এক একটা এজিদ, বস্তুবাদ মুলুকিয়তের দালাল এক একটা মুয়াবিয়া এজিদের মুরিদ। তো এদের থেকে আমাদেরকে ইসলামকে মুক্ত করতে হবে, মুসলিম জাতিকে মুক্ত করতে হবে, সমগ্র মানবমণ্ডলীকে মুক্ত করতে হবে, পৃথিবীর এক ইঞ্চি আমরা ওদের হাতে থাকা তাকে কবুল করবো না, আমাদেরকে উদ্ধার করতে হবে। আর সেই উদ্ধার এই দায়িত্বটাই এই সময় সবচেয়ে বড় ইবাদত, ইমানি দায়িত্ব, আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, এটা কলেবার অঙ্গীকার, এটা ইচ্ছে বড় জরুরি বিষয় এখন নাই, এটা অস্তিত্বের প্রশ্ন, এটা প্রত্যেক মানুষের জন্য একদিকে ইমানি অস্তিত্বের বিষয়, প্রত্যেক ইমানদারের জন্য ইমানি অস্তিত্বের বিষয়, প্রত্যেক মানুষের জন্য প্রথম মানুষ হওয়া পরে মুমিন হওয়ার বিষয়, এবং দুনিয়াতে সত্য পাবে কি পাবে না, প্রণবে কি চিনবে কি চিনবে না, আখরাতে কি কাফের হিসাবে যাবে না ইমানদার হিসাবে যাবে, এবং দুনিয়াতে মানবাধিকার আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রহমত নিয়ামত রিজিক দৌলত হালালভাবে সঠিকভাবে পাবে কি পাবে না, দুনিয়াতে শান্তি নিরাপত্তা অধিকার স্বাধীনতা ইজ্জত ভালোবাসা কায়েম হবে কি হবে না, নাকি মানুষ অমানুষ হবে, এটা সব কিছু উশিলা উশিলা হিসাবে নির্ভর করে ইসলামের আসল ধারা ফিরে আসার উপরে। আর আসল ধারা ফিরে আসার নাম সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। তাহলে বাতিল উৎখাত হলো আত্মা থেকে, জীবন থেকে, জগৎ থেকে, ইমানিয়তের ধারা, ইনসানিয়তের ধারা, খেলাফতের ধারা, এহসানের ধারা, আফিয়ত সালামতের ধারা, রহমত হেদায়তের ধারা, ভালোবাসার ধারা, নিরাপত্তার ধারা কায়েম হলো, এটা সব মানুষের প্রয়োজন। নিরাপত্তা ইজ্জত স্বাধীনতা অধিকার শুধু মুসলমানের নয়, সব মানুষের জন্যই প্রয়োজন। এই যে করোনা ভাইরাস, এটা কি শুধু মুসলমানের শত্রু? না, ক্যান্সার, টাইফয়েড, যক্ষা, যত ভাইরাস আছে এটা তো সব মানুষের শত্রু। এভাবে বাতাল সরকার বস্তুবাদ দিনে বাতালা মুলকীয়ত আসলে সব মানুষের জন্যই ক্ষতিকর, কিন্তু মানুষকে সেটা বুঝতে দেওয়া হয়নি। ঠিক একই সাথে শান্তি নিরাপত্তা ইজ্জত রিজিক দৌলত, এটা কি শুধু মুসলমানের প্রয়োজন? না, অক্সিজেন কি শুধু মুসলমানের প্রয়োজন? না, সব মানুষের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমন সত্য, জ্ঞান, মানবাত্মা, মানবিক দৃষ্টি, ভালো মানুষ হওয়া এবং সব কিছুর অস্তিত্ব রক্ষার মূল উৎস প্রণবীকে চিনা সবার জন্যই প্রয়োজন। না চিনলে সেই সবচেয়ে বড় ধ্বংস হবে, যে প্রণবীকে না চিনে না পেয়ে দুনিয়ার থেকে গেল
সে তো আল্লাহকে হারাইলো, নিজেকে হারাইলো, তার মতো তার দুনিয়াতে যত কিছুই থাক, সে প্রেসিডেন্ট হোক আর পৃথিবীর সবচেয়ে বড় ধনী হোক, কোনো কিছুই কাজে আসবে না। প্রণবীকে পেলে দুনিয়াতে সে কি কম পেলো বেশ পেলো এগুলার এগুলা তাকে চিরস্থায়ী ক্ষতি করবে না। যার আখরাত ভালো তার সব ভালো, যার আখরাত খারাপ তার সবই খারাপ, তার সব সে সর্বহারা, সর্ববিনাশী, সর্বধ্বংস সে হয়ে গেল। আর আমাদের আমাদের মূল চিন্তা এখন হচ্ছে যে দুনিয়াতে আমরা আবার প্রণবীর প্রেমের ধারা, আহলে বায়তের যে প্রেমের ধারা, খোলাফায়ে সাহাবায়ে ইমামগণ অলিগণের আমানতের যে ধারা, অর্থাৎ আসল ইসলামকে পূর্ণাঙ্গ রূপে আত্মিক রাজনৈতিক সব দিকে কায়েম করা, আর রাজনৈতিক ময়দানে আসল ইসলামের রূপের নাম ইনসানিয়াত, রাজনৈতিক ময়দানে বিশ্ব ময়দানে সব মানুষকে নিয়ে কাজ করার যে ফিল্ড, বৃহত্তর মানবিক ফিল্ডে ইসলামেরই রূপ, আহলে সুন্নাহ জামাতের রূপ, নবীর রহমতের রূপ, রূপের নাম খেলাফতে ইনসানিয়াত, মানবতা, ইনসানিয়াত, মানুষ হওয়া, আত্মাকে বস্তুবাদ থেকে মুক্ত করে মানবাত্মাকে ফিরিয়ে আনা, আর মানবাত্মাকে ইমানিয়াত্মায় পরিণত করার চেষ্টা করা, মানবতার দুনিয়া, সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকারের দুনিয়া তৈরি করা, যেখানে সব মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে এবং আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দেওয়া রুটি রুজি সবাই সমানভাবে পাবে, আর সবার জীবনের নিরাপত্তা, ইজ্জত, অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্র সবার নিরাপত্তা অধিকার নিশ্চিত করবে, কেউ কাউকে খুন জুলুম করবে না এবং কোনো মানুষ অমানুষ হবে না, সব মানুষ সত্য কি, জীবন কি, মানবতা কি বুঝবে, মিথ্যা কি, জুলুম কি, অবিচার কি, মিথ্যা জুলুম অবিচারের উৎস কোথায় সেটাও চিনবে, সত্য গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা কল্যাণ নিরাপত্তা এবং আল্লাহকে পাওয়ার ঠিকানা কেন্দ্র উৎস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বোঝার পথ হবে। তাই এই মুহূর্তে আমাদেরকে এটাই জীবনের আসল দায়িত্ব হিসাবে নিতে হবে, আমাদেরকে হকের বিপ্লবী সৈনিক, ইমানিয়াতের ইনসানিয়াতের, ইনসানিয়াত বিপ্লবের বিপ্লবী সৈনিক হিসাবে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সবাইকে দিশারি হিসাবে কাজ করতে হবে, ডাক্তার হিসাবে, চিকিৎসক হিসাবে, আমাদেরকে শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে কাজ করতে হবে। আমরা যে যেখানে আছি, আমরা যখন সুন্নি আন্দোলনে আসি, আমরা যেটা বুঝি সেটা অন্যরা বুঝতে পারে না, বুঝলে আল্লাহ রাব্বকে সৌদি আরব বলতো না, বুঝলে বস্তুবাদকে ভোট দিত না, বুঝলে ইসলামকে অরাজনৈতিক অপূর্ণাঙ্গ বলতো না।